বহুমাত্রিক পদ্মা সেতুর সড়ক ও রেলপথের সাথে গ্যাস লাইন স্থাপনের মাধ্যমে যোগ হলো ত্রিমাত্রা। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর নিচতলায় রেলপথের পাশেই হলদে রঙের গ্যাস পাইপ জিটিসিএল এর সাব স্টেশনের সাথে যুক্ত করতে সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হয়েছে গ্যাস লাইন। লাইনটি স্থাপনের পর 25.40 মিলিমিটার ওয়াল থিকনেসের এই গ্যাস লাইনে এখন চলছে টেস্ট প্রক্রিয়া। গ্যাস লাইন স্থাপনে খুশি পদ্মা পাড়ের মানুষ। গ্যাস লাইনটা আসলে দেখা যাচ্ছে শুধু বাসা বাড়িতেই নয়, অনেক শিল্প কারখানাও প্রতিষ্ঠিত হবে, দক্ষিণাঞ্চলের মানুষ অনেক উপকৃত হবে গ্যাস পাওয়ার কারণে। গ্যাস পাইপ স্থাপনের পর এখন পরবর্তী প্রক্রিয়াগুলো চলছে। উদ্বোধনের আগেই জিটিসিএল লাইন বুঝে নেবে। আমাদের কাজ হলো গ্যাস লাইন করে দেওয়া, বাকি কাজটা যখন গ্যাস আসবে কী করবে এটা আসলে জিটিসিএল যে সংস্থাটা তারা সেটা ঠিক করবে কী হবে। 6.70 কিলোমিটার এই গ্যাস পাইপলাইন স্থাপনে পদ্মা সেতু ঘিরে সড়ক ও রেলপথ সুবিধা ছাড়াও গ্যাস সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দর থেকে আসা গ্যাস পদ্মা সেতুর এই লাইন ব্যবহার করে খুলনা ও বরিশাল নেটওয়ার্কে যুক্ত হবে। দক্ষিণাঞ্চলের 15 জেলায় প্রাকৃতিক গ্যাস লাইন স্থাপনের পরিকল্পনা চলছে এখন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।